রুমন এক কোরাই না আমাদের মাছ টিনি লাগ গেছে গা নমস্কার সুতপার রান্নাঘরে আপনাদের আবারও স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো ফুলকপি আলু এবং মাছ দিয়ে রসা মাছ দিয়ে আমি কিভাবে ফুলকপি আলুর রসাটা তৈরি করছি আপনারা দেখতে থাকুন এই রসাটা তৈরি করার জন্য আমি এখানে 900 গ্রাম ওজনের একটা মাছ নিয়েছি রুই মাছ আমাদের বড় মাছটা খাওয়া হয় না তাই 1 কিলোর নিচেই নিয়েছি এখানে আমি 5 টুকরো মাছ নিয়েছি আর এখানে আমি নতুন আলু বেরিয়েছে তাই আমি নতুন আলু দুটো নিয়েছি এইভাবে কেটে আর ফুলকপিটা কেটে এইভাবে এই রকম সাইজের নুন জলে ভিজিয়ে রেখেছি যদি নোংরা ময়লা বা পোকাটোকা থাকে এগুলি বেরিয়ে যায় তাই এইভাবে কেটে সব সময় নুন জলে ভিজিয়ে রাখা উচিত আর এখানে টমেটো নিয়েছি এইভাবে কেটে এখন আমি চুলাটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কিছুটা তেল আমি এখানে সাদা তেলই করছি আপনারা ইচ্ছে করলে লাল তেলও বানাতে পারেন কিছুটা নুন এবং হলুদ দিয়ে মাছটা আমি আগে মাখিয়ে নিচ্ছি প্রথমে আমি আলুটা ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা নুন মাছগুলোর মতো আমি ফুলকপিগুলিতেও লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছের মতো একটু ঢাকা দিয়ে দিচ্ছি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ঢাকাটা উঠিয়ে আমি একটু নাড়িয়ে দিচ্ছি আবার একটু সময় ঢেকে দিচ্ছি ফুলকপি আলু আমার ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি একে একে মাছগুলো আমি এখন ভেজে নিচ্ছি আর ঝুলের মাছটা বেশি কড়া করে ভাজতে নেই তো হালকা ভাজা হলেই চলে মাছগুলো আমার হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি একই তেলের মধ্যেই সম্বার দিয়ে দেব আর তেল দেব না সামান্য জিরা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটা পেঁয়াজ দিয়েছি এখানে আমি এখানে বাটা মশলা করে নিয়েছি আগেই আদা কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একসাথে বেটে নিয়েছি দিয়ে নিয়েছি কিছুটা হলুদ মশলাটা যাতে পুড়ে না যায় একটু জল দিয়ে দিলাম আমি একদম কম তেলেই করছি কেননা সব সবজিগুলো ভাজা হয়েছে মাছ ভাজা হয়েছে তাই এখন দিয়ে দিচ্ছি দুটো টমেটো এইভাবে কেটে একটু ঢাকা দিয়ে দিচ্ছি মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি ফুলকপি এবং আলু দিয়ে দিচ্ছি আমি এখন কিছুটা ঝোলের জন্য জল দিয়ে দিলাম আলু কপিটা আমি আগে সেদ্ধ করিনি ভেজেছি তো তাই আমার মনে হচ্ছে আর একটু জল লাগবে তাই আর একটু জল দিয়ে দিচ্ছি সেদ্ধ হবে এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য ঢাকাটা উঠিয়ে অল্প একটু আমি নুন দিয়ে দিচ্ছি কেননা আমি ফুলকপিতে দিয়েছি মাছে দিয়েছি আলুতে দিয়েছি আমি এখন একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি আবারও একটু ঢাকা দিয়ে দিচ্ছি
এখন আমি এইটুকু সামান্য একটু চিনি দিয়েছি। আপনারা না দিলে নাও দিতে পারেন। ফুলকপির যে একটা সারের গন্ধটন্ধ থাকে এর জন্য একটু চিনি দিলে তরকারিটা বেশ মজে যায়। এখন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি, এখন নামিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি সামান্য ধনে পাতা। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই একটি লাইক দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন, তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন। আবারও দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।